ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে আছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক সার্জিতালম ও হাসানাত আব্দুল্লাহ। তাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব আন্দোলনের সমন্বয়কারীদের বক্তব্য কি? আমাদের জানান কি বলছেন তারা এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে নতুন বাংলাদেশের অন্যতম কারিগর যাদেরকে বলতেই হয় হাসনাদ আবদুল্লাহ এবং সাজিজ আলম তারা দুজনই আমার সাথে রয়েছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রয়েছি তাদের সাথে যুক্ত রয়েছি তাদের সাথে একটু খুব সংক্ষেপে কথা বলবো যে এই যে এত হতা হতাহত এত আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে তারা যে স্বৈরাচর বিরোধী আন্দোলন স্বৈরাচর বিরোধী আন্দোলন স্বৈরাচর হটাও আন্দোলনের মধ্য দিয়ে আজকে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এই যে অবস্থা এখন সরকারও আজকে সংসদকে অবৈধ ঘোষণা করে ভেঙে দিয়েছে সংসদ এখন আপনাদের অবস্থান কি এবং আপনারা পরবর্তীতে আজকে আপনাদের মিটিং আছে জেনেছি আপনারা কি নিয়ে আলোচনা করবেন বা আপনাদের সিদ্ধান্ত কি এই সরকার সরকার কি নতুন সরকার কিভাবে গঠিত হবে সেই বিষয়ে কি আলোচনা হয়েছে এই যে আপনি মাত্র বললেন যে নতুন সরকার গঠিত হবে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে পূর্ণাঙ্গ যে তালিকাটি নিয়ে সেটি নিয়ে হচ্ছে আমাদের মিটিং হবে এবং আজকে রাতের মধ্যে আমরা প্রত্যাশা করি যে আজকে রাতের মধ্যে সেটি রাতের সামনে আমরা প্রকাশ করতে পারবো এই আন্দোলনে এখন পর্যন্ত আপনাদের কোনো ধরনের নিরাপত্তা জনিত কোনো ধরনের ঝুঁকি দেখছেন কিনা না কোনো ধরনের হুমকি ধামকি এ ধরনের কোনো সিচুয়েশন হয়েছে দেখুন এই পুরো আন্দোলনটি আমরা নিরাপত্তা নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম শুরুতে টেকিং বে ব্লেমিং ছিল তারপরে হচ্ছে যে সন্ত্রাসী যে সংগঠন ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছি তারপরে রাষ্ট্রীয় যে বাহিনী রয়েছে পুলিশের পুলিশের নির্যাতনের শিকার হয়েছি সেখানে ছয় দিন আটকে রাখা হয়েছিল আমাদের যে এক নাইট রয়েছে আসিফ রয়েছে বাকের রয়েছে তাদেরকে গুম করে ফেলা হয়েছিল স্বাভাবিক একটা নাগরিক যেই একটা একটা বেসিক অধিকার চিকিৎসার অধিকার সেটা থেকে বঞ্চিত করা হয়েছিল অর্থাৎ রাষ্ট্র কাঠামোর যেই ষোলো বছরের যে নিপীড়ন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করা হয়েছিল এই নিপীড়ন ব্যবস্থার ভিতর দিয়ে গিয়েই হচ্ছে আমাদের এই প্রাথমিক অর্জনটি করতে হয়েছে অসংখ্য ধন্যবাদ আমি সংক্ষেপে একটু সার্জি সালামের কাছে জানতে চাই এখনকার মনের অবস্থাকে আগে শুরুতে সংক্ষেপে যদি একটু বলেন তারপরে অন্য প্রশ্ন দেখুন বর্তমানে আসলে আমাদের মনের অবস্থা রাষ্ট্রের অবস্থার সাথে সমানুপাতিক হারে উঠানামা করে আসলে সত্যি বলতে গতকালকে সকালটা যখন শুরু হয়েছিল যখন এগারোটা বারোটা বেজে আমরা কিন্তু কিছুটা ভীত ছিলাম কারণ শহীদ মিনারে গুলি চালানো হয়েছে স্নাইপার দিয়ে আমাদের কিছু আন্দোলনকারী কিংবা সমন্বয়কারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে আবার যখন এটা দুইটা বেজে যায় দুপুর যখন ঢাকার এই রাস্তায় লক্ষ্য মানুষের ঢল নামে তখন আমাদের মনের অবস্থা ভালোর দিকে যায় ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ পূর্বে যখন এই সংসদ বা ভেঙে না দেওয়া হয়েছিল তখন আমাদের মনের অবস্থা ভালো ছিল না এখন যখন এটি আমরা পজিটিভ পজিটিভ বার্তা পেলাম যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে এখন অবশ্যই আমরা এই দিক একটি পজিটিভ ফিল পাচ্ছি আবার সামনে আমাদের অনেকগুলো কাজ রয়েছে আসলে আমরা একটি প্রাথমিক কাজগুলো এক এক মানে কি কি কাজ রয়েছে একটু কয়েকটা স্পেসিফিক যদি উল্লেখ করেন দেখুন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে যে আমরা মহামান্য রাষ্ট্রপতি কিংবা সেনা প্রধান যেহেতু তাদের হাতে দায়িত্বটি দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের একটি সমন্বয়ের বিষয় রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালে যে সরকারটি সেটি গঠন করা কারণ এখানে একটি চাপ রয়েছে আমরা চাই এমন একটি সরকার গঠন হোক নির্দলীয় যে সরকারটি পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এখানে কোনো রাজনৈতিক দলের মানে প্রতিনিধি এই চিন্তা করে আমরা দিতে চাই না যাদের উপরে সকলের আস্থার জায়গাটি থাকবে এবং এরপরে তাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কেমন হবে বা কারা থাকবেন আপনারা একটি ঘোষণা দিয়েছেন এখন আপনাদের কি সেই একই সিদ্ধান্ত রয়েছে কিনা বা এখন কাদেরকে কাদেরকে আপনারা নির্ভরযোগ্য মনে করছেন এই সরকারের দেখুন আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আমরা ঘোষণা করেছি তার ক্রমে সেই জায়গায় আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে সুশীল সমাজ থেকে বুদ্ধিজীবী সমাজ থেকে শিক্ষক মহল থেকে বিভিন্ন নাম সাজেশন এসেছিল সেই জায়গা থেকে আমরা শর্টলিস্টেড করেছি ধরুন বিশ জনের মতো সেই জায়গা থেকে হয়তো আমরা দশ সবচেয়ে ভালো যারা হয় যে ফেজগুলো এরকম দশ বারো জন দিয়ে বা পনেরো জন হতে পারে আমরা একটি এরকম প্যানেল করতে চাই আসলে তাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে যেটি আমরা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর উপরে কিন্তু মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে নির্বাচন কমিশন এই কমিশন বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষের কাছে থেকে যে আস্থার জায়গাটি সেটি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে সেই জায়গাটিতে সংস্কার প্রয়োজন নির্বাচন কমিশন হিসেবে যারা রয়েছে সেই জায়গাটিতে সংস্কার প্রয়োজন বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি বিশাল আস্থাহীনতা তৈরি হয়েছে আপিল বিভাগে যারা বসে রয়েছেন আমরা জানি তারা সরকারের তো সমধি করতেই ব্যস্ত থাকতেন একটু বলি যে প্রধান বিচারপতির বাসভবন সহ অনেক বিচারকের বাসভবনে হামলা হয়েছে অনেক বিচারক কিন্তু আসতে পারছেন না এরকম ঝুঁকিতে এই বিষয়ে আপনারা কি ধরনের ব্যবস্থা কথা বলবেন আইন শৃঙ্খলা বাহিনীকে দেখুন যে কোনো যে আবাসনগুলোর কথা আপনি বলছেন এগুলো তো রাষ্ট্রীয় একটি আবাসন তাই না তো এগুলো জনগণের টাকায় তৈরি ট্যাক্সের টাকায় তৈরি আমরা এগুলোতে হামলার পক্ষে কখনোই না আমরা এগুলোকে সহিংসতা বলে চিহ্নিত করতে চাই এবং আমরা অবশ্যই বিশ্বাস করি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারা এই হামলার সাথে জড়িত আমরা বিশ্বাস করি আমাদের একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার এবং যারা এটি করছে তারা আমাদের অন্তর্ভুক্ত নয় তারা সহিংসতার জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে এগুলো করছে এবং আমরা সমর্থন করি না আরেকটু সেটি হচ্ছে যে যে এই এই অবস্থা অবস্থায় অনেক বড় বড় রাজনৈতিক দল যারা সরকার বিরোধী ছিল তারা অনেকে স্বপ্ন বুনছেন বা অনেকে ফায়দা লোটার চেষ্টা করবেন এটি খুব স্বাভাবিক বিষয় এই অবস্থায় আপনাদের বার্তাটা কি আপনারা যারা আন্দোলন করে এই অবস্থায় নিয়ে এসছেন দেশের মানুষের ভিতরে এক ধরনের স্বস্তি নিয়ে এসেছেন আপনাদের দেখুন গণতান্ত্রিক ব্যবস্থায় স্বপ্ন বোনা সেটিকে আমরা স্বাগত জানাই কিন্তু যে বিষয়টি রয়েছে সেটিকে আমরা প্রত্যাখ্যান করি আমরা চাই যে গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে যারা এত বছর ধরে গণতন্ত্রের জন্য রাজপথে থেকে সংগ্রাম আন্দোলন করেছে তারা অবশ্যই স্বপ্ন বুনবেন কিন্তু তারা যদি সেটিকে পুঁজি করে রাষ্ট্রকে আবার পিছিয়ে নেওয়ার জন্য কোনো ধরনের পায়তারা করে তাহলে বাংলার যে ছাত্র নাগরিক যে সমাজ তারা যেভাবে ফুসে উঠেছে আমি মনে করি তাদের সামনে এই চিত্রটি ভেসে উঠবে এবং তারা এই ধরনের ফায়দা লোটার পূর্বে অন্তত দুইবার ভাববে এবং আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা যেই ধরনের বাংলাদেশ আমরা বলছি রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলোতে মানুষের বিশ্বাস ফিরে আসবে রাষ্ট্রের যে কাঠামো পুরু ব্যবস্থাটা সংস্কার আসবে সেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বনির্ভর অনুভব করবে সেই ধরনের রাষ্ট্র গঠন করার জন্য আমরা অবশ্যই রাষ্ট্র সব পক্ষের সহায়তা চাই কিন্তু সেখানে কোনো ধরনের ফাইদাল ওটার যদি কোনো ধরনের পরিকল্পনা থাকে সেই বিষয়গুলোকে আমরা হচ্ছে তাদেরকে সতর্ক করে দিতে চাই সেটি বাংলার ছাত্র নাগরিক সমাজীবানা দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে সংখ্যালঘুদের স্থাপনায় হামলা হয়েছে অনেক সংখ্যালঘুদের পরে বা শারীরিকভাবে নির্যাতনের খবর আমাদের কাছে এসেছে এই বিষয়টি নিয়ে আপনাদের বার্তাটায় দেখুন বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলন গতকাল থেকেই আমাদের সবাই নেতাকর্মী সমন্বয় সবাই বারবার বার্তা দিয়েছে যে সংখ্যালঘু বা রাষ্ট্রীয় যে উপাসানাগুলো রয়েছে ধর্মীয় উপাসানাগুলো রয়েছে সেগুলো আমরা যেন সামাজিক নিরাপত্তা বেষ্টন নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করে সেই জায়গা থেকে আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটেছে আমাদেরকে মাথায় রাখতে হবে ষোলো বছরের যে ফেসিজমের যে কাঠামুটি তৈরি হয়েছে সেটি কিন্তু একদিনই উৎখাত হয়ে যায়নি তাদের যে উত্তর তারা থেকে গিয়েছে তারা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের পথটি যেন প্রশস্ত না হতে পারে সেটির জন্য তারা কিন্তু প্রায় তারা সবসময় করবে সুতরাং আমরা সবাইকে বলবো আমরা পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র আপনারা রুখে দিবেন স্যার সব শেষ প্রশ্ন যে ডিবি অফিসে আপনাদের আটকে রাখার বিষয় নিয়ে অনেক ধরনের কথাবার্তা নেট জগতে ছড়িয়েছে আসলে সেখানে আমরা আমি আদালতে বিশেষ করে আদালত ফলো করি তো আদালতে অনেক ধরনের শুনানি হয়েছে আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করেছেন যে আপনাদেরকে জোরপূর্বক আটকে রাখা হয়নি আপনারা স্বেচ্ছায় সেখানে গিয়েছেন আপনাদের পরিবারের সাথেও আপনাদেরকে সাক্ষাৎ করানো হয়েছে আসলে ঘটনাটা কী হয়েছিল একটু সংক্ষেপে যদি বলেন মানে স্বেচ্ছা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া কীভাবে সম্ভব স্বেচ্ছার সাথে তো তুলে নিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই আমাদেরকে ফোন দিলে আমরা চলে আসতাম আর আরেকটি জিনিস হচ্ছে মানে এটা যে একটা ভণ্ডামির চরম মাত্রা ছিল সেটা পুরো বাংলাদেশের জনগণ এমনিই বুঝে গিয়েছে যেই আন্দোলনকারীরা রাজপথে এক মাস আন্দোলন করেছে কোনো স্ক্রিপ্ট ছাড়া অগ্নিঝরা বক্তব্য দিয়েছে কোনো স্ক্রিপ্ট ছাড়া সেই আন্দোলনকারীদেরকে তিন লাইন পড়ানো হয়েছে স্ক্রিপ্ট দিয়ে তো এটা যে স্ক্রিপ্টেড এটা তো বোঝা যায় এটা প্রেসক্রাইবড একটা জিনিস আবার আমরা সেখানে থেকেছি ধরুন ছয় দিন আমরা বেলা খেয়েছি একবেলা খাইয়ে সাথে সাথে সেখান থেকে বের হওয়ার আগে যখন আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়া সেটি ছড়িয়ে পড়েছে তখন সেটিও যে ইন্টেনশনালি করা হয়েছে এবং আমরা ভালো ছিলাম এটি দেখানো হয়েছে সেটাও যে প্রেসক্রাইব সেটাও বোঝানো যায় এমনকি আমাদের পরিবারের সদস্যরা আমাদের টিচাররা একাধিক দিন গিয়ে ওখানে ওইখানে দিন দাঁড়িয়ে ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি যেই একদিন ঢুকিয়ে ইচ্ছা করে খাওয়ানো হয়েছে এবং ভিডিও করানো হয়েছে এবং এরপর আবার আর ঢুকতে দেওয়া হয় সেটাও যে প্রেসক্রাইব সেটা তাদের কার্যক্রমে বোঝা যায় আমাদের আসলে আমাদের আস্থার জায়গাটা ডিবির প্রতি কমে গিয়েছে কিভাবে যে তাদের স্ক্রিপ্ট গুলো এতটা সস্তা কিভাবে হয় আপনাদেরকে প্রত্যাশা ছিল হাসনাত যে মানে আপনারা এই আন্দোলন সফল করে এরকম একটি স্বস্তির বাংলাদেশে পৌঁছাবেন বা আপনারা কি ধরনের আশা প্রত্যাশা নিয়ে আন্দোলনটা শুরু করেছেন দেখুন আমাদের এখনো স্বস্তির বাংলাদেশ আমরা বলতে পারি না স্বস্তি এখনো শেষ হয়নি এখন এটা আমাদের প্রাথমিক প্রাথমিক অর্জন অর্জন এই আমাদের আন্দোলনের দ্বিতীয় যে ধাপের যে আন্দোলনটি এখন শুরু হয়েছে এবং সেটি পূর্ণাঙ্গ যেদিন আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করতে পারবো সেদিনে হচ্ছে আমাদের স্বস্তি আসবে আপনারা কি বিশেষ করে আবু কথা না বললেই নয় আমি একজন হোস্ট হিসেবে তার প্রতি শ্রদ্ধা এবং আপনাদের আপনাদের সমন্বয়কদের পক্ষ থেকে তার পরিবারের কাছে গিয়েছেন কিনা বা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছে গিয়েছেন কিনা তাদের পরিবার কেমন রয়েছে তাদের সান্ত্বনার জায়গা থেকে আপনারা এক ধরনের জাতীয় ফিগার হিসেবে আপনারা তাদের কাছে গিয়েছেন কেন দেখুন এখনও আমাদের যাওয়ার সুযোগ হয়নি কিন্তু আমরা গতকালে আমাদের প্রথম আমাদের এই যে প্রাথমিক যে জয়টি সেটি হচ্ছে আমরা যে শহীদ হয়েছে আবু সাঈদ মুগ্ধদের মতো যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসাবে আমরা ঘোষণা করেছি এবং তাদেরকে আমরা সেই সেটিকে আমরা ডেডিকেটেড করেছি এবং তাদেরকে জাতীয় বীর এবং তাদের জন্য হচ্ছে স্মৃতিস্তম্ভ তৈরি করা তাদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সেগুলোর জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করা লাগে সেগুলো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন থেকে অবশ্যই সেগুলোর ব্যবস্থা নেওয়া হবে জি আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম হাসনাত এবং সার্জিসের কথা তারা খুবই তাদের যে পরিকল্পনা সামনের দিনগুলোতে নতুন সরকার গঠনের রূপরেখা কেমন হবে সে প্রত্যাশার কথা তারা এখনো আলাপ আলোচনার মধ্যে রয়েছেন এবং আজকে তাদের একটি বৈঠক রয়েছে সমন্বয়কারীদের সেখানে আরো হয়তো বিস্তারিত উঠে আসবে সে বিষয়ে আমরা দর্শক আপনাদেরকে আবারও সেই বৈঠকের পর তাদের মুখ থেকেই শুনবো এবং আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিব ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা জানছিলাম সমন্বয়কারীদের বক্তব্য